তো আপনি শামিম ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ আমরা শুরু করি। ইয়েস প্লিজ। হ্যাঁ জি শুরু করেন। তো হ্যাঁ তৌফিক ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি জি আমি শুনতে পাচ্ছি এখন। হ্যাঁ আচ্ছা তাহলে শুরু করি। আমরা তৌফিক ভাই প্রোগ্রামের যেটা এখন একটু দাঁড়িয়েছে যে আমাদের তো আগে কথা ছিল যে ভার্চুয়াল করা, নাও প্রোগ্রাম ডিজাইন অ্যাজ এ 2 দিন অনলাইনে ইন পার্সন করা হলো সোনারগাঁতে, আর একটা প্রস্তাব এসেছে যে বাকি যে সেশনগুলি হবে সেগুলো বিভিন্ন ইনস্টিটিউশনে করা, বাট সব টোটাল প্রোগ্রামটাই আমাদের অনলাইনে আবার যাবে, এইভাবে প্রোগ্রামটা ডিজাইন করা হয়েছে। সেই জন্য আমরা কয়েকটা ইনস্টিটিউশনের সাথে কথা বলছি, যেমন ICDDRB সাসাকাওয়াতে আমরা নিউরো সায়েন্সের যে ওদের অডিটোরিয়াম আছে এটা BSMMU-র অডিটোরিয়ামে, আর আমরা ভাবছি যে আমাদের এখানে সরোয়ার্দী হাসপাতাল আছে ওনাদের অডিটোরিয়ামে, এই কয়েকটা জায়গায় আমরা আমাদের যে প্যারালাল সেশন গুলো সেই সেশন গুলো আমরা এখানে করা। তো এটা হওয়ার জন্য আমাদের আরেকটা সাজেশন আসছিল যে প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানটা সকালে না করে এটা বিকালে করা, স্বাস্থ্যমন্ত্রীকে পাওয়ার জন্য আপনার বিকালে প্রোগ্রাম করার জন্য সাজেশন এসেছিল, তো সেই হিসাবে আমরা ওনাকে সকালে প্রোগ্রাম বলেছিলাম, এখন আবার বিকালে প্রোগ্রাম করার একটা ই করা হচ্ছে। আর ঠিক সেভাবে ক্লোজিং প্রোগ্রামটা 28 তারিখেও আপনার সন্ধ্যায় করা, সন্ধ্যার সময় প্রোগ্রাম এটাকে ডিজাইন করা, এবং সেই হিসাবে আমরা আমাদের শিক্ষামন্ত্রী দীপমণি আপাকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, দীপমণি আপা অলরেডি কনফার্ম করেছেন যে উনি থাকবেন 28 তারিখে। এক্সেলেন্ট। তো এটা নিয়ে আমরা আপনার সেকেন্ড যেটা আমরা সায়েন্টিফিক কমিটি মিটিং যেটা হচ্ছিল সায়েন্টিফিক কমিটি মিটিং এ, তখন একটা সাজেশন আসে যে 26 তারিখে সকাল বেলাতে একটা আমাদের সেশন করা যায় কিনা, যে সেশনটা হলো যে রিলেটেড টু দা মাল্টি সেক্টরাল এঙ্গেজমেন্ট, সেটাতে আমরা আমাদের LGRD মিনিস্টার স্যার এবং 2 মেয়রকে ইনভাইট করার জন্য সাজেশন এসেছে। তো সেই হিসাবে আমরা সকালবেলা 26 তারিখে মেয়র, 2 মেয়র এবং তাজুল ইসলামকে আমরা অ্যাপ্রোচ করছি, আর 28 তারিখে সকালবেলা আমরা একটা সোনারগাঁতেই আপনার পলিসি ডায়ালগ, যে আমাদের বাংলাদেশ ডিক্লারেশন যেটা আসবে সেটা নিয়ে পলিসি ডায়ালগ করার জন্য আমরা মান্নান স্যার আমাদের পরিকল্পনা মন্ত্রী ওনার নাম প্রস্তাব এসেছে, ওনাকে আমরা প্রস্তাব করতে চাচ্ছি। তো আজকে আপনাদের মতামত নিয়ে আমরা ওনাদেরকে প্রস্তাবনাগুলো ইনভাইটেশন গুলো পাঠাবো। আর ফাইনালি যেটা আমাদের অ্যাওয়ার্ডের যেটা কথা ছিল, অ্যাওয়ার্ড দেওয়ার কথা, সেটা আমরা প্ল্যান করছি যে 27 তারিখ বৃহস্পতিবার দিন দুপুরে আমাদের BSMMU তে অ্যাওয়ার্ড দেয়া, এবং সেখানে আমরা আমাদের স্পিকারকে গেস্ট করে সেই অ্যাওয়ার্ডটা দেয়া যায় কিনা, অ্যাওয়ার্ড লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর দা NCDs, এই অ্যাওয়ার্ড দেওয়ার কথা প্রস্তাবনা এসেছে। তো এটা হলো প্রজেক্টের ডিজাইন, তারপর আমাদের প্রোগ্রাম ডিজাইন, আর পাবলিকেশনের জায়গায় আমাদের যে অ্যাবস্ট্রাক্ট বুকটা হবে এবং ফাইনালি আমাদের একটা রিপোর্ট আমরা প্রিন্টিং এ যাব, সেই দুটোর আলোচনা এসেছে। সেটা ICDDRB আপনার প্রোগ্রাম যে বইটা সেটা ওনারা অ্যাবস্ট্রাক্ট বুকটা সেটা ওনারা দায়িত্ব নিতে চাচ্ছেন, তো আপনাদের সবার মতামত দিয়ে আমরা সেই জায়গাটায় প্রসিড করতে চাই। ফাইনালি আরেকটা বিষয় একটু আপনাদের সাথে আলোচনা করে রাখা, আমাদের আমরা প্ল্যান করেছি যে আমাদের যে ভেনুগুলোতে আমরা প্রোগ্রামটা করব সেটা তো সেই জায়গাটা আমরা 100 জন করে পার্টিসিপেন্ট আমরা আশা করছি, 100 জন করে পার্টিসিপেন্টের জায়গায় আমরা স্ন্যাক্স হিসাবে প্যাকেট স্ন্যাক্স 100 জন করে আমরা প্যাকেট স্ন্যাক্স সেখানে রাখবো, এবং সেই ইনস্টিটিউশনের যারা স্টুডেন্ট বা ডাক্তার যারা আছেন তারা
মূলত যেন জয়েন করতে পারেন সেই হিসাবে আমরা তাদেরকে দায়িত্ব দিতে চাচ্ছি। তো আমি এটা বলে শেষ করার আগে এর মধ্যে আমরা অরবিসের কাছ থেকে উই গট দ্যাট তারা একটা সেশন স্পন্সর করছেন যেটা আইকেআর এর উপরে। আমরা ইউনিসেফ এর কাছ থেকে পর্যন্ত কথা শুনেছি, ওনারা খুবই ইন্টারেস্টেড অ্যাবাউট আপনার চাইল্ড ক্যান্সার নিয়ে তারা একটা সেশন করবেন। আর এর মধ্যে আমার সাথে এমদাদ ভাই আপনার ওনারা একটা সেশন করবেন, হলো ওনারা স্পন্সর করবেন, সেটা মূলত ওনারা চাচ্ছেন সার্ভাইকেল ক্যান্সার নিয়ে। এই কয়েকটা WHO এবং জাইকা এখনো আমরা ওনাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, কিন্তু একটা ভালো খবর সেটা হলো যে আমরা WHO ডিরেক্টর জেনারেলকে অনুরোধ করেছিলাম যে আমাদের এই কনফারেন্স সম্পর্কে উনাকে অবহিত করে যে উনি একটা যদি ভিডিও স্টেটমেন্ট পাঠান আমাদের ইনোগুরাল সেশনে ওনার ভিডিও স্টেটমেন্টটা দেখানোর জন্য। তবে উনি এগ্রি হয়ে কালকে মেইল পাঠিয়েছেন যে উনি একটা ভিডিও স্টেটমেন্ট আমাদের কনফারেন্সের প্রতি সলিডারিটি করে উনি ভিডিও স্টেটমেন্ট পাঠাবেন। তো আমি ওনাদের যে মেইলটা এসেছে যে WHO ডিরেক্টর সেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি। WHO এখানে যে NCD লিড এবং আমাদের WHO যে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আছে, তো আমরা আশা করি যে এখন হয়তো ওনারা একটু স্পন্সরের জায়গাটায় একটু সিরিয়াসলি চিন্তা করবে। এক্সপেক্ট করতেছি যেহেতু ওনারা প্রথমে বলেছিলেন এবং জাইকাও বলেছিলেন যে জাইকা এখনো বলছেন যে ওনারা পাঠিয়েছেন হেডকোয়ার্টারে, এখনো ওনারা কনফার্মেশন কিছু পাননি, সেহেতু উই আর ওয়েটিং ফর দেয়ার রেসপন্স। আর আমাদের অন্যান্য পার্টনার যারা অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন, যেমন শামী ভাই কেটে গিয়েছে আপনার কথা, এখন শুনতে পাচ্ছি না আমরা। শামী ভাই মনে হয় নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে। শামী ভাই সিআইপি পাবলিক হেলথ ফাউন্ডেশন ওনার, তাছাড়াও আমরা এর মধ্যে তারা, তো আমি এই বলে থামছি আপনাদের মতামত শোনার জন্য। আমাদের আপনি সবকিছু চাচ্ছেন যে ফেস টু ফেস করতে এবং নাম্বার অফ অর্গানাইজেশন ইন্টারেস্ট শুরু করছে। তো আমার এখানে যেটা আপনার এখন পর্যন্ত রেজিস্টার্ড কতজন রেজিস্ট্রেশন করেছে, ধরেন শুরু থেকে এখন পর্যন্ত রেজিস্টার্ড পার্টিসিপেন্ট কত রেজিস্ট্রেশন? এখানে আমরা রেজিস্ট্রেশন কমিটি, আলাউদ্দিন ভাই আপনাকে একটু, রেজিস্ট্রেশন কমিটি আমরা বসেছিলাম। রেজিস্ট্রেশন কমিটি থেকে সেদিন যখন আমরা মিটিং করি, রেজিস্ট্রেশন কমিটি এখানে একটা ভালো সাজেশন এসেছে এবং ওনারা খুবই করছে, সেটা হলো যে ওনারা বলতেছে রেজিস্ট্রেশনের জন্য কয়েকটা রেজিস্ট্রেশন আপনার কি বলবো যে হার্ড কপি প্রিন্ট আউট করার জন্য করে বিভিন্ন ইনস্টিটিউশন দিয়ে যেন রেজিস্ট্রেশনটা সবাই যেন করে। তো রেজিস্ট্রেশন যেটা স্টুডেন্টদের জন্য একটু রেজিস্ট্রেশন ফিটা কমানো যায় কিনা, কেউ কেউ 1500 টাকা, কেউ কেউ 1000 টাকা বলেছেন। তো আমরা সেটাকে মাথায় রেখে আজকে আমাদের 3টা থেকে সায়েন্টিফিক কমিটির মিটিং হবে ICD ডারবিতে আজকে আবার। তো আমরা এখানে রেজিস্ট্রেশনের জন্য বই করে আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে দিয়ে দিব। তবে যেটা যে আরেকটা সাজেশন এসেছে যে একটা পোস্টার করার জন্য কনফারেন্সে পোস্টার ডিজাইনটা আমরা করেছি, করে আজকে আপনাদের সাথে শেয়ার করার পরে আপনারা অ্যাপ্রুভ করে দিলে আমরা পোস্টারটা প্রিন্ট আউট করে সব ইনস্টিটিউশন গুলিতে লাগিয়ে দিব সামনের সপ্তাহে। আর রেজিস্ট্রেশন এখানে অনেকে বলছেন রেজিস্ট্রেশন তারা ইনস্টিটিউশনাল ভাবে নিতে যাচ্ছেন, ICDDRB ওয়ান্টেড টু টেক দা রেসপন্সিবিলিটি ফর রেজিস্ট্রেশন এবং BSMU এরকম ভাবে ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন গুলোর আমরা প্রিন্ট আউট করে সেগুলোকে সামনে সপ্তাহ থেকে আমরা রেজিস্ট্রেশন শুরু করব। আমি যদি তবে ভাই আপনার কথাটার, আলোদিন ভাই আপনার কথাটার রেসপন্সে বলি, আমরা এখনো পেমেন্ট সহকারে কোনো রেজিস্ট্রেশন পাইনি,
বাট যেমন ব্র্যাক তারা 50 জন রেজিস্ট্রেশন করবে, অন্যান্য অর্গানাইজেশন বলেছেন তারা রেজিস্ট্রেশন করবে, কিন্তু আমরা এখনো সেই রেজিস্ট্রেশনের ইটা আমাদের হাতে এসে পৌঁছায়নি। তাইলে এটা একটা আরেকটা হচ্ছে, তাইলে আমাদের এই রেজিস্ট্রেশন ইনফরমেশনটা এবং ওয়েবসাইট যেটা আছে সেখানে আপনার যে প্ল্যানটা আপডেট করে ফেলা দরকার, কারণ ওখানে আগের ডেট গুলো এখনো আছে মনে হয়। আর সেকেন্ড হলো, গভর্নমেন্টে কোনো কোলাবোরেশন পাচ্ছেন আপনি এই আপনার এই কনফারেন্সে? গভর্নমেন্ট কি কোন, হ্যালো, গভর্নমেন্টের কোনো কোলাবোরেশন পাচ্ছেন আপনি আপনার এই প্রোগ্রামে? হ্যাঁ, গভর্নমেন্টের থেকে এনসিডিসি থেকে দে আর প্রোভাইডিং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট, লাইক আপনার ওনারা সব চিঠি পত্র এগুলি যা কিছু করার সবকিছু আমরা যখন চিঠিগুলো দিচ্ছি অন বিহাফ অফ এনসিডিসি তারা সব চিঠিগুলো দিয়ে দিচ্ছে। ডোনারদেরকে অ্যাপ্রোচ করার জন্য ওনারা চিঠি দিয়েছেন স্পেশালি ইউএন অর্গানাইজেশন গুলোকে, আর বাকি ইনভাইটেশন যেমন আমাদের দীপুমণি আপা আপনার স্বাস্থ্যমন্ত্রী ওনাদেরকে ওনারা চিঠি দিয়ে এইভাবে সাপোর্ট করতেছে। আচ্ছা, আর ফাইনালি হলো অ্যাবস্ট্রাক্ট আপনি কেমন পেয়েছেন, মানে এবং এটার একটা পরবর্তী ডেট গুলো তো আপনার এখানে রিভিউ করা ছাপানোর জন্য, এটা একটু যদি আপনি ফাইনাল করেন যে কতগুলো অ্যাবস্ট্রাক্ট যাচ্ছে। আমি আমাদের পার্টনার থেকে পেয়েছি, জি সায়েন্টিফিক মিটিং এর পরে আমরা এটাই করতে পারবো। একটা শুধু বলি যে একটা যেমন রবি দামিন স্যার সবাই তো অ্যাবস্ট্রাক্টের জন্য আমরা বলতেছি, উনি একটা চিঠি করে ওনাদের 2017 থেকে 2020 পর্যন্ত যতগুলো রিসার্চ হয়েছে সবগুলোর পিআই কে উনি চিঠি দিয়েছেন যেন এখানে তারা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করে। সো দিস উইল বি লাইক তাদের এনসিডিসি যে রিসার্চ গুলো হয়েছে সেগুলোর একটা ডিসিমিনেশন, একটা স্কোপ তারা পাবে, সেই হিসাবে উনি চিঠিও দিয়েছেন সবাইকে। আমরা এটা কোঅর্ডিনেট করছি এখন সবাই ফোন করে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যারা সেশন নিচ্ছেন অ্যাবস্ট্রাক্ট, মানে যাদের পাবলিকেশন অলরেডি হয়ে গেছে সেগুলো কি তারা সাবমিট করতে পারবে? ধরেন একটা বা অলরেডি গ্লোবাল পাবলিকেশন হয়ে গেছে, সেটা কি আবার তো সে সাবমিট করবে সেকেন্ড টাইম করা তো? পারবে অবশ্যই পারবে, জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় আমরা ভালো ইয়েতে আছি। তো আপনার যেহেতু এখন আমার মনে হয় ওমিক্রনের কোনো ইয়ে তো নাই, সমস্যা নাই ওমিক্রনের কারণে এটার কোনো ভাবে? ইন্টারন্যাশনাল তো আমরা কাউকে ডাকতেছি না, তো ইন্টারন্যাশনাল প্রায় 60 জনের মত এক্সপ্রেস করছে যে দে উইল জয়েন উইথ আস। আচ্ছা, আর বাজেট এবং ফাইন্যান্সের যেটা আপনি বাজেট যেটা করেছেন যে ধরনের সাড়া পাচ্ছেন, আপনার কি মনে হচ্ছে এখন মানে আর আর কারো কই অ্যাপ্রোচ? আমার মনে হচ্ছে যে বাজেটে অনেক আমরা ডেফিসিয়েন্সি আছি, সেহেতু বাজেটের ওই জায়গাটায় রিক্স নিয়ে আগাচ্ছি, আশা করতেছি যে হয়ে যাবে। হয়তো একটা এখন ওই যদি মনে করেন যে রিস্কটা তো থাকতেছি, তো অনেকেই কথা বলতেছে বাট এখন পর্যন্ত আমরা রেসপন্সটা পাইনি, যে গ্যাপটা অনেক আছে। গভর্নমেন্ট থেকে কিছু পাবেন না না মানিটারি, মানে মানে বাজেটের সাপোর্ট গভর্নমেন্ট থেকে কিছু কোন সেকশন থেকে পাওয়া? আমরা করছি যে লাস্ট একটা অর্গানাইজেশন কমিটি মিটিং করব আমরা সামনে ফার্স্ট উইকে, করে ওইখানকে গভর্নমেন্ট সবাই মিলে একটু গভর্নমেন্টকে বলবো যে আপনারা বাকি টাকা দেন। আর এমনিতে আপনি অন্য কোন মানে স্পন্সর খুঁজছেন কিনা, ওষুধ কোম্পানি বা তারপরে অন্যান্য যারা, কারণ অনেক কোম্পানি অনেক সময় কিন্তু আপনার এই ধরনের আমরা দেখি যে বিভিন্ন কোন কোম্পানিকে রিচ করছেন কিনা কাউকে? ওষুধ কোম্পানিকে আমরা চিঠি দিছি, আমরা চিঠি দিছি, কিন্তু এটা যেটা হচ্ছে যে আমরা একটু যেমন বিএসএমএমইউ দায়িত্ব নিচ্ছে যে দুইটা ওষুধ কোম্পানিকে বলবে, আপনার ইয়েরা দায়িত্ব নিচ্ছে আপনার কি বলেন নিউরোসায়েন্স, ওরা একটা ওষুধ কোম্পানিকে বলবে। সো এইভাবে একটু আমরা অ্যাপ্রোচ করতেছি, কারণ আমরা বললে তো ওষুধ কোম্পানি টাকা দিবে না, ক্লিনিশিয়ানদের লাগবে, সেহেতু ওনাদেরকে একটু অ্যাপ্রোচ করানো। এই জন্য আমি বলছি, কারণ অনেক ওষুধ কোম্পানি অনেক ইকুইপমেন্ট কোম্পানি আছে, ইকুইপমেন্ট কোম্পানি এবং এনসিডি তে তো আসলে অনেক কিছু হয়, সুতরাং অনেক কোম্পানি অনেক এবং নোভার্টিস আরো আরো অনেক কোম্পানি আছে। আমার কথা হচ্ছে আপনি যদি এই কোলাবোরেশন গুলো করতে পারেন, এটা আপনার মানে কাজকে আরো মানে ভালো করবে আর কি। আমি মনে করি যে তো ফাইন্যান্সিয়াল গ্যাপ থাকলে তো করাটা টাফ, তো আমি এই পর্যায়ে থামছি, যে আমি অন্যদেরকে সুযোগ দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। তৌফিক ভাই। জি শামী ভাই, আমার খুব বেশি কিছু বলার নেই, দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে আপনি যে আপডেট গুলো দিলেন প্রত্যেকটাই খুবই এনকারেজিং এবং প্রত্যেকটাই মানে সাপোর্ট না করার বা খুশি না হওয়ার কোনো কারণ নেই, সবগুলোই খুবই চমৎকার
আপডেট যাদের কথা আপনি বললেন আনার ব্যাপারে, তারা আগ্রহ আসার ব্যাপারে যারা আগ্রহ প্রকাশ করেছেন, অ্যাগ্রি করেছেন, সো এগুলোর ব্যাপারে আমাদের আমার সমর্থন ব্যক্তিগতভাবে এবং আমার প্রতিষ্ঠান পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এটার ব্যাপারে আছে। প্লাস একটা জিনিস একটু বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ওয়েবিনারে যেমন একটা তৈরি করি, একটা পোস্টার টাইপের তৈরি করি বা অন্যান্য কনফারেন্সেও করি, এরকম একটা ম্যাটেরিয়াল মানে খুব ডিটেইল না, কিন্তু কনফারেন্সের নামটা থাকলো, থিম গুলো থাকলো, কোন কোন বিষয় নিয়ে আমরা থিমেটিক এরিয়া আছে, এরকম কিছু জিনিস থাকলো, মানে একটা ছোট একটা সামারি যদি থাকে, তাহলে যেটা হয় যে আমাদের যারা দেশের বাইরে বিশেষ করে বিভিন্ন জায়গায় যারা আছে তাদেরকে জিনিসটা কনভে করা একটু ইজিয়ার হয়। যেমন আমরা একটু চিন্তা করছিলাম যে আপনাকে আগের মিটিং একবার বলেছিলাম যে ইমার্জিং ভয়েসেস ফর গ্লোবাল হেলথ বলে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে, তারপরে হচ্ছে বিশেষ করে আপনার কমার্শিয়াল ডিটারমিনেন্টস অফ হেলথ নিয়ে প্রচুর অ্যাক্টিভিস্ট আছে, মানে প্রচুর ইয়ে করে, গ্লোবালি তারা মুভমেন্ট করে, তাদের কাউকে কাউকে হয়তো আমরা একটু কনভিন্স করতে পারি বা কনভে করতে পারি আমাদের মেসেজ, মানে মিটিং এর বিষয়টা। তো সেই জন্য এরকম একটা কিছু থাকলে সুবিধা হয়। ছোট আছে, ছোট আছে, যেটা আমি তাহলে আপনাকে ইন্ডিভিজুয়ালি পাঠাচ্ছি, আর আমাদের যে কনফারেন্স গ্রুপটা আছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি। তাহলে এটা দুই পৃষ্ঠার মধ্যে করা আছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, এটাই জাস্ট একটু যাচ্ছিলাম যে তাহলে শেয়ার করলে আমাদের পক্ষে হয়তো তাদেরকে ইয়ে করবে। হ্যাঁ, থ্যাংক ইউ শামিম ভাই। এটা তো প্রথম বছর, প্রথম বছরে তো সবাইকে একসাথে করা তো একটু সবারই ই থাকবে, হেজিটেশন থাকবে, বাট শুরু করতে পারলে মনে করেন যে প্রথম বছর হয়তো একটু ভুল ত্রুটিও থাকবে, বাট আমরা যদি শেষ করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী বছর থেকে দেখবেন যে জিনিসটা মোবিলাইজেশন হওয়া শুরু হয়ে গেছে। জি, থ্যাংক ইউ। তো ওই জায়গা থেকে আমি একটু, আলাউদ্দিন ভাই আসছেন, আমাদের একটু প্ল্যান হলো লাস্টের দিন 28 তারিখে আমরা দুটো কাজ করতে চাই। একটা হলো বাংলাদেশ ডিক্লারেশন যেটা করা, একটা একটু তৌফিক ভাই আমরা একটু ড্রাফট করে আপনার সাথে এবং আলাউদ্দিন ভাই আপনার সাথে শেয়ার করবে, একটু আপনারা ইনপুট দিয়ে দিলে একটা ডিক্লারেশন বের করা। আর লাস্টের দিন আমরা একটা ওয়েবসাইট আগামী বছরের ডেট টেট ফিক্স করে আমরা লাস্টের দিন ঘোষণা দিয়ে দিব যে নেক্সট ইয়ার এটা হচ্ছে, যেন আমরা এক বছর একটা সময় পাই সবাইকে মোবিলাইজেশন করার। জি, আলাউদ্দিন ভাই আপনার কোনো মন্তব্য আছে এই ব্যাপারে? আজকে মিটিং তাহলে এখানে শেষ করছি। ঠিক আছে শামি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।